আজকে ইনশাআল্লাহ আমি একটি সিরিজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি এই সিরিজটির নাম হলো কুরআনে উল্লেখিত নবী রাসুল গানের কাহিনী আল্লাহ তাদের সকলের ওপর শান্তি বর্ষিত করুক সবার সুবিধার জন্য এই বিষয়টির একটি সূচনা উপস্থাপনা করা দরকার আজ রাতের পুরো আলোচনাতেই আমি এই কাজটি করার চেষ্টা করব। আল্লাহ সুবান ওয়া তালা আমাদের কাছে কী চায় এই বিষয়টি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি যে আমাদেরকে আল্লাহ সুবান সৃষ্টি করেছেন আর আমরা তাকে রাব্বুল আয়লা মিন বলে ডাকি আমরা তাকে বিশ্বজাহানের প্রভু বলে সম্বোধন করি রাব শব্দটির কোনো বাংলা অনুবাদ নেই এই শব্দটির অর্থ বোঝার জন্য আমাদের গোটা একটি প্যারাগ্রাফের প্রয়োজন হবে এই কারণে স্কলারগণ বলেছেন যে এই শব্দটির মধ্যে যে সব বিষয়গুলো অন্তর্ভুক্ত তা হল তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা তিনি প্রতিপালক রক্ষণাবেক্ষণকারী অস্তিত্বের প্রত্যেকটি জিনিস তিনি নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করেন তিনি আমাদের রব নামে পরিচিত তাই যখন আমরা বলি রাব্বন আমরা তাকে বোঝাই যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সম্পূর্ণরূপে যিনি নিয়ন্ত্রণে রেখেছেন আল্লাহ সবানুয় তালা আমাদেরকে সঠিক বোধগম্যতার তৌফিক দান করুন এই আলোচনাটি শুরু করার আগে যেই বিষয়টি উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ তা হল আমরা সকলেই আসলে আমাদের সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে চাই আর আমরা প্রত্যেকেই জান্নাত কামনা করি যা তিনি আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন তবে আমরা এই জান্নাতের সম্পর্কে কিভাবে জানতে পারলাম আমরা কিভাবে জানলাম যে মৃত্যুর পরেও জীবন আছে আমরা এই বিষয়গুলো স্বয়ং আমাদের স্রষ্টার কাছ থেকেই জানতে পেরেছি তিনি যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে রকম পথ নির্দেশনা না দিয়ে ছেড়ে দেননি তিনি কোনো সতর্ককারী প্রেরণ না করে আমাদেরকে ভুলে যাননি পৃথিবীতে এমন কোনো জাতি ছিল না যাদের কাছে কোনো বার্তাবাহক বা ম্যাসেঞ্জার প্রেরণ করা হয়নি যে সেই জাতির জন্য একজন স্মরণকারী ও সতর্ককারী নদীর শব্দের প্রকৃত অর্থ হলো একজন সতর্ককারী যে মানুষকে সতর্ক করে বলেছেন যে শুধুমাত্র এই জীবনটি উপভোগ করে কাটিয়ে দেওয়ার জন্যই তোমরা পৃথিবীতে আসোনি বরং তোমরা আসলে এখানে পরীক্ষা দেওয়ার জন্য এসেছ এবং সেই পরীক্ষার ফলাফলের ওপর তোমাদের অবস্থান নির্ধারণ করা হবে আসল জীবনে যা মৃত্যুর পরবর্তী জীবন এবং এই কারণেই আল্লাহ সুবানুয়া তালার সমস্ত নবী রসুলগণ ইহকালের জীবনের তুলনায় তাদের পরকালের জীবনের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিতেন তাদের মধ্যে কেউই এই পার্থিব দুনিয়াকে তাদের পরকালের দুনিয়ার ওপর প্রাধান্য দিতেন না এই বিষয়টি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য এই ব্যাপারটিও জেনে রাখা অনেক ইম্পর্টেন্ট যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের কাছে সঠিক পথ জন্য বার্তাবাহক বা ম্যাসেঞ্জার পাঠিয়েছেন আর এই রকম কাজে তিনি দুই ধরনের লোক পাঠিয়েছেন তাদের মধ্যে কয়েকজন হল রসুল অর্থাৎ রসুলগণ এবং অন্যরা হলেন হলেনা অর্থাৎ নবীগণ তৃতীয় এক শ্রেণীর লোক আছে যারা নবীয় নন রসুলও নন তারা হল রাসুলের রসুল অর্থাৎ একজন রাসুলের বার্তাবাহক তারা কারা আমাদের প্রত্যেকেই এই শ্রেণীর লোকদের মধ্যে অন্তর্ভুক্ত সুভায়ন আল্লাহ আমরা সবাই মোহাম্মদ সাল্লাই সাল্লামের বার্তাবাহক আমাদের কাছে তার বার্তাটি রয়েছে এবং এটি শেখা ও জানা আমাদের দায়িত্ব এবং এটি মেনে চলাও আমাদের দায়িত্ব তার মেসেজগুলো অন্য মানুষদেরকে শেখানো আমাদের কর্তব্য এই জন্যই যখন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম তার একজন সাহাবিকে ইয়ামেনে পাঠিয়েছিলেন এবং সে তাকে কিছু প্রশ্ন করেছিলেন তখন তিনি বলেছিলেন যে আল্লাহ তাকে আল্লাহের রসুলের রসুল হিসাবে স্বীকৃতি দিয়েছেন রাসুল আলাইহি সাল্লাম তার সাহাবি ইবনে জব্বার রাদি আল্লাহ আনহের সাহায্যে আমাদেরকে জানিয়েছেন যেন আমরা অন্য মানুষদের কাছে তার বার্তাগুলো পৌঁছে দেই যদিও তা হয় একটি ক্ষুদ্র আয়াত সুতরাং আমাদের প্রত্যেকেরই ইনশাআল্লাহ আল্লাহ সেই একই স্টেটাস বা পদমর্যাদা রয়েছে আল্লাহ আমাদেরকে কবুল করুন এখন মানবজাতির সূচনার কথা শুরু করা যাক আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন এবং কিভাবে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন অহির মাধ্যম ছাড়া আমাদের এই ঘটনাগুলো সম্পর্কে জানা অসম্ভব এই বিষয়টি আমাদেরকে বিশ্বাসী বানায় আপনি যদি ইহুদি ধর্মগ্রন্থ দেখেন বা খ্রিস্টান ধর্মগ্রন্থ এবং মুসলিমদের ধর্মগ্রন্থ এর সাথে কম্পেয়ার করেন আপনি দেখতে পারবেন যে সেখানে পূর্ববর্তী জাতিগুলোর কাহিনী উল্লেখিত হয়েছে এই ঘটনাগুলির মধ্যে কিছু মিল রয়েছে কিভাবে সময় শুরু হয়েছিল এবং কীভাবে মানবজাতি সৃষ্টি করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি তবে আমরা শুধুমাত্র কোরআনকে গ্রহণ ও অনুসরণ করি কারণ আমরা বিশ্বাস করি যে পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোর মধ্যে প্রচুর মরিচা পড়েছে তারা নিজেরাই এর অনেক বিষয় নিয়ে বিতর্ক করছে যে কোন বিষয়গুলো আসলে সঠিক আর কোনগুলো ভুল বাইবেলসহ অনেক ধর্মগ্রন্থেরই একাধিক সংস্করণ রয়েছে তাই আমাদেরকে অন্যান্য ধর্মগ্রন্থের কাহিনীগুলো একটু ছাড় দিয়ে কোরআনে যা উল্লেখিত হয়েছে শুধু সেইগুলোই বিশ্বাস করতে হবে কারণ কুরআনের বিশুদ্ধতা ও নির্ভরযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নাই এবং এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই আল্লাহ আমাদের সবাইকে কবল করুন সুতরাং আল্লাহ সোহানু আওয়ালা আমাদেরকে সৃষ্টি করলেন আর তিনি যখনই আমাদেরকে কোনো বিষয় সম্পর্কে বলেছেন তিনি তা আমাদেরকে ওহির মাধ্যমে জানিয়েছেন অতএব একজন অবিশ্বাসী বা এমন কোনো ব্যক্তি যে কোনো স্বর্গীয় ধর্মগ্রন্থ বিশ্বাস করে না তারা কখনোই জানতে পারবে না যে আসলে কি ঘটেছে আর যদি কেউ আপনাকে বলে যে কি ঘটেছিল তাহলে সে অবশ্যই সেই জ্ঞানটি কোনো একটি স্বর্গীয় ধর্মগ্রন্থ থেকে পেয়েছে কোনো বিজ্ঞানী আপনাকে এই কথা বলতে পারবে না যে সর্বপ্রথম ব্যক্তি কিভাবে সৃষ্টি করা হয়েছিল এবং তার নাম আদম ছিল আর কেউ আপনাকে বলতে পারবে না যে কিভাবে হাওয়ার আদে আল্লাহ আনহুকে সৃষ্টি করা হয়েছিল এবং আসলে কি ঘটেছিল সুতরাং আমাদেরকে আত্মসমর্পণ করে মুকমিন বা বিশ্বাসী হতে হবে আর অদৃশ্যের ওপর বিশ্বাস আনতে হবে এবং আমাদেরকে জানতে হবে যে এই ধর্মগ্রন্থগুলো আল্লাহ সবানুয়া তালার কাছ থেকে আমাদের জন্য উপহারস্বরূপ এসেছে এখন আমরা যদি কোরআনের দিকে আলোকপাত করি আল্লাহ সবাহানা এই কিতাবটি নাজিল করেছেন মুসলিম হিসেবে আমরা ভাগ্যবান যে এটি এমন একটি ধর্ম যা আমাদের উপরে দায়িত্ব চাপিয়ে রেখেছে সমস্ত কোরআনের প্রত্যেকটি আয়াত স্টাডি করা আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে শুধু কয়েকটি আয়াত নয় আমাদেরকে জানতে হবে তিনি কেন এই কোরআন নাজিল করলেন তিনি কেন মানব জাতিকে সৃষ্টি করলেন কেন এই কাজটি করলেন ওই কাজটি করলেন কোরআনে এই সব কিছুরই উত্তর রয়েছে এই জন্যই আল্লাহ বলেছেন এর আয়াতগুলো নিয়ে চিন্তা করতে আর এই কারণেই এটি নাজিল হয়েছে সুতরাং আমাদের মধ্যে কতজন আছেন যে কোরআনের সবগুলো আয়াত নিয়ে চিন্তা ভাবনা করেছেন আমাদের মধ্যে কতজন বুঝতে পারলেন যে আল্লাহ কেন এই কোরআন নাজিল করেছেন এটি শুধু তেলোয়াত করার জন্য নাজিল করা হয়নি যেন এটি নিয়ে আমরা কোনো চিন্তাভাবনা করবো না বা বোঝারও চেষ্টা করব না তিনি ওর আন এই জন্য নাজিল করেননি যেন আমরা এটি আবৃত্তি করে এটি বালিশ হিসাবে রাতে ব্যবহার করে ঘুমাতে পারি এবং পরের দিন সকালে সব কিছু ভুলে যাই আপনারা একটু দেখুন যে পূর্ববর্তী জাতির সাথে কী ঘটেছে বাইবেল এবং অন্যান্য ধর্মগ্রন্থগুলোর সাথে ওই ধর্মগ্রন্থগুলির খুব কম অনুসারী রয়েছে যারা সেই ধর্মগ্রন্থগুলো পুরোপুরি পড়েছেন কিন্তু আমাদের মধ্যে প্রায় সকলেই আল্লাহের ইচ্ছায় এই কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছি এই কোরআনের আয়াতগুলো নিয়ে ভাবার চেষ্টা করুন আমরা যদি কোরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা করার চেষ্টা না করি তাহলে আমরা কখনোই উপলব্ধি করতে পারব না যে কেন এটি নাজিল হয়েছে আমাদের এই ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করা উচিত কোরআনের অন্তত একটি অংশ আমাদের নিজেদের ভাষায় পড়া উচিত যেন সেটা আমরা বুঝতে পারি না হলে আমরা কখনোই সফল হতে পারবো না ধরুন আল্লাহ আমাদের জন্য একটি ম্যানুয়াল পাঠিয়েছেন যাতে লেখা আছে যে কিভাবে আমাদের জীবনটি পরিচালনা করা উচিত আর আমরা সেই ম্যানুয়ালটি সম্পর্কে কিছুই জানি না হে জাতি যাদের জন্য এই কিতাবটি নাজিল করা হয়েছে এটি বোঝার চেষ্টা করুন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটি অবশ্যই আপনার জীবন পরিবর্তন করে দেবে আমি গ্যারান্টি দিয়ে বলছি নিঃসন্দেহে এটি আপনার আত্মিক বিকাশ ও উন্নতি ঘটাবে কোরআনের বেশিরভাগ অংশই খুব সহজে বোঝা যায় যার মধ্যে বেশিরভাগ অংশেই নবীদের কাহিনী উল্লেখিত হয়েছে যা আমি এই বছরের আলোচনায় তুলে ধরতে চাই আল্লাহ আমাদেরকে নুহ ও নূহ সাল্লামের সম্পর্কে কুরআনে যা বলেছেন তা খুব সহজেই বোঝা যায় কুরআনে আল্লাহ ইউসুফ আল্লাহ আল্লাহ সম্পর্কেও বলেছেন আল্লাহ তাদের সকলের ওপর শান্তি বর্ষিত করুন আল্লাহ আমাদেরকে লুত আলাহি সম্পর্কে বলেছেন তার উপরেও শান্তি বর্ষিত হোক সুতরাং ইনশা আল্লাহ আমাদের জন্য এই সব কাহিনীগুলো জানা অনেক গুরুত্বপূর্ণ আমাদের বোঝার চেষ্টা করা উচিত কেন আল্লাহ এই ঘটনাগুলো কোরআনে নাজিল করলেন এবং কেনই বা এগুলো আমাদেরকে জানালেন তারপর ইনশা আল্লাহ আমরা বুঝতে পারবো এসব কিভাবে আমাদের জীবনের সাথে সম্পর্কিত যখন আল্লাহ সোহানওয়া তালা মানব জাতির কাছে নবী রসুলগণদেরকে প্রেরণ করেছেন তিনি সেরা মানুষগুলোকেই বেছে নিয়েছিলেন তিনি মানব জাতির মধ্যে খারাপ বা সাধারণ মধ্যবিত্ত মানুষ পাঠাননি তার বার্তা প্রেরণ করার জন্য না প্রত্যেকটি নির্বাচিত নবী ও রসুল সময় তাদের জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন এবং সেই জন্যই তাদের মধ্যে কিছু বিশেষ গুণবলী ছিল যা আমাদের জেনে রাখা দরকার কারণ আমরা যদি তাদের বার্তা প্রেরণের কাজ চালিয়ে যেতে চাই তবে আমাদের এই সব কথাগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাগুলো জানার চেষ্টা করতে হবে যে আল্লাহ তাআলা কেমন মানুষদেরকে নবী রসুল হিসাবে নির্বাচিত করেছিলেন আল্লাহ আমাদের সবাইকে তার বার্তা প্রেরণে অংশগ্রহণ করার জন্য নির্বাচিত করুক আমিন আল্লাহ তার কিছু নবী সম্পর্কে জানিয়েছেন যে তিনি তাদেরকে নির্বাচিত করেছেন আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামকে প্রথম মানুষ ও নবী হিসাবে নির্বাচিত করেছেন আমরা বিশ্বাস করি যে আমরা যখনই নবী রসুলদের নাম নিব তার সাথে আমাদেরকে অবশ্যই বলতে হবে আলাইহি আসাল্লাম বা তার ওপর শান্তি বর্ষিত হোক তারা চমৎকারভাবে তাদের দায়িত্ব পালন করেছে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সেই লোকের ওপর অভিশাপ বর্তায় যে কিনা তার নামের সাথে সাল্লাহ আলাই বলে না আল্লাহ তার ওপর শান্তি বর্ষিত করুক নবী রসুলদের গুণবলীর মধ্যে আরেকটি হলো তারা সবাই সত্যবাদী ছিলেন তারা কখনো মিথ্যা কথা বলেননি এমনকি তাদের নবতের পূর্বেও না তাদের সম্প্রদায়ের কাছে তারা সত্যবাতী হিসাবে পরিচিত ছিল কেউ প্রশ্ন করতে পারে ইব্রাহিম আলাহসাল্লামের সেই ঘটনাটি নিয়ে এই সম্পর্কে আমরা পরবর্তীতে কথা বলব ইনশা আল্লাহ সে আসলে মিথ্যা কথা বলেননি ইনশা আল্লাহ কয়েকদিন পর যখন আমরা ইব্রাহিম আলাহসাল্লামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব তখন এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে তারা বিশ্বাসযোগ্য ছিল এবং তারা সকলেই বিশ্বাসযোগ্য হিসাবে সুপরিচিত ছিল সুতরাং আল্লাহ দ্বারা আমাদেরকে নির্বাচিত হওয়ার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত নিজেদের মধ্যে সত্যবাদী এবং বিশ্বাসযোগ্যতা এই দুইটি গুণ গড়ে তোলার যদি কেউ সত্যবাদী না হয় আর মিথ্যা কথা বলে তাহলে সন্দেহ থেকে যায় যে তারা শয়তানদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে কারণ শয়তান তাদের ওপর সন্তুষ্ট হয়ে যায় যা আমরা কখনোই হতে চাই না তাই সময় হয়েছে যে আমরা সদা সত্য কথা বলার চেষ্টা করব এবং সৎ নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য মানুষ হওয়ার চেষ্টা করব নবী রসুলদের আরেকটি বিষয় ছিল যে তারা নির্দিষ্ট উপায়ে প্রশিক্ষিত হয়েছিল আপনি কি জানেন যে নবী সাল্লাহ আলাই সাল্লাম কী বলেছিলেন তিনি একসময় ভেড়া দেখাশোনা করেছেন এবং তিনি বলেছেন সকল নবী তাদের জীবনে এক পর্যায়ে রাখাল ছিলেন সুতরাং আল্লাহ তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন মানব জাতিকে সামলানোর আগে তাদেরকে পশুপালক হিসাবে প্রশিক্ষিত করা হয়েছে কারণ কোন কাজটি কঠিন মানুষ সামলানো নাকি পশু সামলানো মাশা আল্লাহ আপনাদের হাসি দেখে মনে হচ্ছে আপনাদের এই ব্যাপারে সন্দেহ আছে আল্লাহ আমাদের বোঝার ক্ষমতা প্রদান করুন পশু দেখাশোনা করা অবশ্যই মানুষ দেখাশোনা করার থেকে কঠিন তবে আল্লাহ কোরআনে কিছু নির্দিষ্ট মানুষদেরকে বর্ণনা দিয়ে বলেছেন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ বুদ্ধিমত্তা বিশিষ্ট মস্তিষ্ক চোখ কান ও নাক দেওয়া সত্ত্বেও তারা শুনতে চায় না দেখতে চায় না ও বুঝতেও চায় না আল্লাহ বলেছেন যে এই ধরনের লোকদের কি আমরা গরুর সাথে তুলনা করতে পারি না তারা আসলে গরু থেকেও নিকৃষ্ট আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত না করুক সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের মধ্যে এইসব গুণগুলো গড়ে তোলা উচিত কারণ আমরা মানবজাতির কাছে গুডনেস বা মঙ্গল পৌঁছে দিতে চাই নবী রসুলদের আরেকটি গুণ ছিল তারা আল্লাহের মেসেজ পৌঁছে দিত তারা সর্বদা ধার্মিক জ্ঞান যথাসম্ভব শেয়ার করার চেষ্টা করতেন তারা এগুলো নিয়ে স্বার্থপরতা করতেন না তাই প্রতিবার যখনই আমরা কিছু শিখব আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে সেটি শেয়ার করা যায় কার কাছে আমি বলছি কার কাছে প্রাথমিক পর্যায়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আদেশ করা হয়েছিল যেন তিনি তার পরিবারের সদস্যের মাঝে ধার্মিক জ্ঞান শেয়ার করেন তাই আমাদেরও উচিত প্রাথমিক পর্যায়ে আমাদের আশেপাশের মানুষ দিয়েই এই কাজটি শুরু করা তাদেরকে সৎ উপদেশ দেওয়া এবং আমাদের দায়িত্বগুলো স্মরণ করিয়ে দেওয়া আল্লাহ আমাদের জন্য এই কাজটি সহজ করে দিক নবী রসুল গণের আরও একটি গুণ ছিল তারা অনেক বুদ্ধিমান ছিলেন আল্লাহ এমন মানুষ পাঠাননি যারা আস্তাক ফিরুল্লাহ হাবাগোবা ছিল আল্লাহ অত্যন্ত বুদ্ধিমান নবী রসুলগণ পাঠিয়েছেন ইব্রাহিম আলাহ কথাই ধরুন আল্লাহ আলা বলেছেন যে তিনি ইব্রাহিম আলাহ আল আল্হেকমত ও নবুয়তা দিয়েছেন আল্লাহ তাকে প্রচুর দিয়েছিলেন আল্লাহ তাকে নবুয় দিয়েছিলেন আল্লাহ তাকে উইজডম বা প্রজ্ঞা দিয়েছিলেন এবং তাকে কর্তৃত্ব দিয়েছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম যখন একজন কিশোর দেখুন আল্লাহ তাকে কতটা বুদ্ধি দিয়েছিলেন তিনি অনেক কম বয়স থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছিলেন আপনি কি জানেন যে ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন এমন একজন রসুল যিনি সবচাইতে বেশি বিতর্ক করেছিলেন তার বিতর্কগুলো কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ আকবর অল্প বয়স থেকে তিনি অনেক প্রশ্ন করতেন আর এই জন্যই যখন তরুণ প্রজন্ম আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে মাঝে মাঝে তারা সরল মনে প্রশ্নগুলো করে কিন্তু আমরা সেগুলোর উত্তর না দিয়ে উল্টো সেই যুবক যুবতীদের ধমক দিয়ে ফেলি আমরা বুঝতে পারি না যে এর দরুন আমরা তাদের মনে এমন নেতিবাচক ধারণা গড়ে তুলি যা তাদের মনে স্থায়ীভাবে গেথে যায় কারণ আমরা তাদেরকে উত্তরটি দেইনি তাই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যেন জিজ্ঞাসিত প্রশ্নগুলোর দিকে খেয়াল রাখি এবং আমাদেরও সাথে সাথে প্রশ্ন করা উচিত এমন একটি সময় ছিল যখন প্রশ্ন করাকে নিরুৎসাহিত করা হতো তবে ইসলাম ধর্মটি অনেক সহজে বোঝা সম্ভব আমরা অবশ্যই প্রশ্ন করব তবে যখন আমাদেরকে আল্লাহের ওহি থেকে উপযুক্ত উত্তর দেওয়া হবে তখন যেন আমরা তা ইমানের সাথে মেনে নিই তবে এমন অনেক ব্যাপার আছে যেগুলো আমরা কখনোই বুঝতে পারবো না যদি ওই বিষয়গুলো ওহি থেকে আসে তাহলে আমরা মেনে নিব এই ব্যাপারটি আমাদের জানা অনেক গুরুত্বপূর্ণ সুতরাং সুতরাংগণ অনেক বুদ্ধিমান ছিল নবী রসুলদের আরও একটি গুণ ছিল শারীরিকভাবে তাদের কোনো ত্রুটি ছিল না এমন ধরনের ত্রুটি যা কুৎসিত প্রকৃতির এবং মানুষকে বিতাড়িত করে যদি আপনারা তাদেরকে সচক্ষে দেখতেন তাহলে আপনাদের মনে হতো তারা আপনাকে আকর্ষিত করছে আল্লাহ আকবর তারা সবাই সুদর্শন ছিলেন সকলেই তারা শুধু দেখতেই সুন্দর ছিলেন না বরং তাদের মধ্যে এক প্রকার চুম্বক আকর্ষণ কাজ করত আপনি কি জানেন আবদুল্লাহ ইবনে সালাম কি বলেছিলেন তিনি বলেছিলেন যে তিনি প্রথম যখন মোহাম্মদ সাল্লাই্লামকে দেখেছিলেন তখনই তার কাছে মনে হয়েছিল যে এটি কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না অন্য সাহাবারাও তার বর্ণনায় বলেছেন তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে রূপবান ও সুদর্শন আর কাউকে দেখেননি সুভায়ন আর যারা তার নূর উপলব্ধি করতে পারেনি আর তার ডাকে সাড়া দেয়নি তারা আসলে সত্যিকার অর্থে আল্লাহ দ্বারা প্রত্যাখিত বলেই এমনটি ঘটেছিল আমরা আরও জেনেছি যে একজন মানুষের জন্য শুধু মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে এক নজর দেখাই বা তার সাথে কিছু সময় অতিবাহিত করাই সম্পূর্ণরূপে সংশোধিত হয়ে সাহাবির মর্যাদা প্রাপ্ত হওয়ার জন্য যথেষ্ট এবং তারা তাদের নামের সাথে রাদি আল্লাহ আনহ যোগ করার জন্য যোগ্য অধিকারী হয়ে যায় আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট হোক শুধু এক মুহূর্তের জন্য তার সাথে বিশ্বাসী রূপে সময় অতিবাহিত করাই যথেষ্ট ছিল তবে কিছু মানুষ ভাগ্যবান হয়েও দুর্ভাগা ছিল যেমন আবু জাহাল যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মাঝে বসবাস করার সুযোগে সৌভাগ্যপ্রাপ্ত হয়েও অন্তত একবার আন্তরিকতার চোখে তার দিকে না তাকিয়ে তার বিপক্ষে যুদ্ধ পর্যন্ত করেছিল এই দুর্ভাগারা একটু আত্মশুদ্ধি পায়নি এবং তারা আত্মিকভাবে সাহাবির মর্যাদায় পৌঁছতেও ব্যর্থ হয়েছে আল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে তার সাহাবাদেরকেও বেছে নিয়েছেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আমাদের জানা দরকার প্রত্যেকটি নবী রসুলগণ পাপ কাজ করা থেকে সুরক্ষিত ছিল আর সবাই ছিলেন মাসুমিন যার অর্থ আল্লাহ তাদেরকে পাপ কাজ করা থেকে সুরক্ষিত রেখেছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মুসা সাল্লাম যে ঘটনাটি ঘটিয়েছিল তার বিশ্লেষণ কি হবে আগামী আলোচনায় সেই বিষয়টিতেও আলোকপাত করা হবে ইনশা আল্লাহ নবী রসুলগণের দ্বারা অনেক কাজ নিয়ে অনেকেই অনেক প্রশ্ন উঠাতে পারে তবে আমাদেরকে এই কথা বিশ্বাস করতে হবে এবং মাথায় রাখতে হবে যে আল্লাহের সাহায্যে তারা পাপ কাজ করা থেকে সুরক্ষিত ছিল আল্লাহ সোহানুয়া তালা তার নবী রসুলদেরকে আরও একটি বৈশিষ্ট্য দিয়েছিলেন তারা যখনই কোনো কথা বলতো তা আল্লাহ সুবাহানুয়া তালার কাছ থেকে আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত ছিল আমরা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছ থেকে সুরা নাজমে জানতে পেরেছি তিনি নিজের মন গড়া কিছু উচ্চারণ করতেন না তার উপর ওই সূচক যাই অবতারিত হতো তিনি তাই প্রকাশিত করতেন কেউ প্রশ্ন করতে পারে একবার নবী সাল্লাহ আলাইসাল্লাম খানিকটা বিরক্ত হয়ে আবদুল্লাহ ইবনে মাক তুমরা আল্লাহ আনহুয়ের থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছিলেন তারপর কোরআনের আয়াত নাজিল হয়ে এই কাজটির সমালোচনা করা হয়েছিল সুতরাং মানুষ এই ঘটনা নিয়ে প্রশ্ন করতেই পারে আল্লাহ সোহানুয়া তালা আমাদের জন্য এখানে একটি শিক্ষণীয় বিষয় রেখেছেন কারণ মাঝে মধ্যে আল্লাহের পরিকল্পনার মধ্যেই এমন বিষয় থাকে যে তিনি একটি সমস্যা তৈরি করেন এবং তিনি যখন ওই সমস্যার সমাধান শিখিয়ে দেন তখন সেটি স্থায়ীভাবে সেই রকম সমস্যার সমাধান হিসাবে আমাদের সামনে উদাহরণ হিসাবে থেকে যায় আপনি যতই জ্ঞানী হন না কেন যতই জানেন না কেন যতই সুবিচারক হন না কেন যখন আপনার কোনো কাজের ত্রুটি ধরিয়ে দেওয়া হবে আপনি যেন তা খুশি মনে স্বীকার করে নিজেকে শুধরে নেন যেভাবে নবী সাল্লামকে সংশোধিত করা হয়েছিল তাকে কেন সংশোধন করার প্রয়োজন হয়েছিল তিনি প্রাথমিক পর্যায়ে ভুল করতেই যাবেন কেন কারণ যদি সে ভুলটি না করতেন তার সুন্নতের মধ্যে এমন কি শিক্ষণীয় ব্যাপার থাকত যে কেউ যদি ভুল করেই ফেলে তাহলে কি করা উচিত সুভায়নাল্লাহ সুতরাং এই ব্যাপারটিও তার পারফেকশন বা পরিপূর্ণতার একটি অংশ ছিল যে উদাহরণস্বরূপ তিনি ভুল করবেন কারণ তাকে আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন যে ভুল করলে কি করা উচিত আর তার শূন্য থেকে আমরা শিক্ষা নিব যে এই রকম অবস্থায় আমাদের কি করা উচিত আশা করা যায় এই ব্যাপারটি আমরা বুঝতে পেরেছি তারপর আল্লাহ আমাদেরকে জানিয়েছেন নবী রসুলগঞ্জের আরেকটি বৈশিষ্ট্যের কথা যে তারা কখনোই তাদের ধার্মিক কাজের বিনিময় চাইতেন না তাদের কেউই তাদের মেসেজের বিনিময়ে টাকা পয়সা ধন সম্পদ বা জনপ্রিয়তা অর্জন করতে চাননি এই জন্যই সুরা ইয়াসিনে আল্লাহ একজন মানুষের কথা উল্লেখ করে বলেছেন যে একটি ব্যক্তি বহুদূর শহরের এক অঞ্চল থেকে এসে বলেছিল নবী রসুলরা আপনার কাছ থেকে কখনই কোনো পুরস্কার বা বিনিময় আশা করেন না তাদেরকে নির্দ্বিধায় মেনে চলো কারণ তারা রাইটলি গাইডেড বা সঠিক পথে পরিচালিত আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ প্রদান করেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে নবী রসুলগণ সর্বদা ডাইরেক্ট কথা বলতেন তারা ঘুরিয়ে ফিরে কথা বলতেন না যখন লুত সাল্লাম তার কাউমের কাছে গিয়েছিল তিনি তাদেরকে ডাইরেক্টলি সমকামিতা থেকে বিরত থাকতে বলেছিলেন তিনি ঘুরিয়ে পেঁচিয়ে বলেননি যে দেখুন এমন সময় এসে গিয়েছে যে আপনাদের কিছু বিষয় একটু চিন্তা শুরু করা উচিত আমার মনে হয় কিছু ব্যাপার নিয়ে কথা বলা দরকার না নবী রসুলগণ সরাসরি ক্লিয়ার কাট ভাষায় তাদের মেসেজ শেয়ার করতেন আল্লাহ তাদেরকে ঠিক যেভাবে আদেশ করতেন তারা ঠিক সেইভাবে স্পষ্ট কথায় তাদের বক্তব্য প্রকাশ করতেন যা আমরা কোরআনে দেখতে পাই আরও একটি লক্ষণীয় বিষয় হল প্রত্যেকটি নবী রসুলগণ একক খোদা তালার দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন তারা সবাই এক আল্লাহের উপাসনা করেছে এবং তা করতে বলেছে যদি তাদের মধ্যে কেউ আল্লাহের সাথে বা পরিবর্তে অন্য কোনো সত্তাকে উপাসনা করে থাকে তাহলে তারা নবী রসুলের আওতায় পড়ে না তারা এক আল্লাহের উপাসনা করত এবং তারা অদৃশ্যে বিশ্বাস এনেছিল এবং তারা অদৃশ্যের ব্যাপারে মানুষকে জানিয়েছেন এবং তারা পরবর্তী জীবনের উপর এই জীবনের চেয়েও বেশি প্রাধান্য দিয়েছেন এই সন্ধ্যার শেষ আলোচনায় একটি প্রশ্ন করি কেন আমরা এইসব নবী রাসুলদের কাহিনী সম্পর্কে আলোচনা করছি কেন কেন আল্লাহ কোরআনে এইসব নবী রসুলের কাহিনী উল্লেখিত করেছে আল্লাহ চমৎকারভাবে এই প্রশ্নটির উত্তরে বলে দিয়েছেন তিনি একমাত্র এই প্রশ্নের সর্বোত্তম উত্তর দিতে পারবেন আল্লাহ আমাদেরকে বলেছেন আসলে পূর্ববর্তী জাতির গল্পগুলিতে ও নবী রাসুলদের কাহিনীগুলোতে আমাদের জন্য রয়েছে যথাযথ শিক্ষা আল্লাহ বলেছেন যে এইসব মন গড়া কাহিনী নয় এগুলো মোটেও মন গড়া নয় প্রকৃতপক্ষে এইগুলো হলো আমাদের জন্য শিক্ষণীয় ঘটনা এবং এইসব ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে বিশ্বাসীদের জন্য তাই আমাদের বিশ্বাস করা দরকার যে আল্লাহ এই সব কাহিনী আমাদের জন্যই শিক্ষাস্বরূপ আমাদেরকে জানিয়েছেন যখন নুহ আলি আসাল্লামের লোকেরা সীমা লঙ্ঘন করেছিল তারা কতদিন ধরে এই কাজটি করে গিয়েছিল আমরা সকলেই জানি যে সীমা লঙ্ঘনের জন্য তারা বন্যায় প্লাবিত হয়েছিল তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এইভাবে আল্লাহ তা তাদের সকলকে দেখিয়ে দেয় যে মাঝে মধ্যে মনে হয় যে খারাপ মানুষরা জিতে যাচ্ছে আর ভালো মানুষেরা পরাজিত হয়ে যাচ্ছে তবে আল্লাহ বলে চিন্তা করো না এটি শুধু একটু সময়ের ব্যাপার আমি যখন পাকড়াও করি পুরোপুরি পাকড়াও করি আর বিজয়ী তারাই যারা সর্বদা ভালো কাজে লিপ্ত থাকে হতে পারে তা এই মুহূর্তে তোমরা দেখতে ও উপলব্ধি করতে পারছ না তবে চূড়ান্ত বিজয় তাদেরই এই কারণে আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করার কথা বলেছেন আর তিনি বলেছেন তোমাদের কি মনে হয় যে এত সহজে তোমরা জান্নাতে প্রবেশ করবে তোমাদের কি মনে হয় কোনো রকম পরীক্ষা ছাড়াই অনায়াসেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে জেনে রাখো যে এই জীবনটি একটি পরীক্ষা জান্নাতে প্রবেশ করা এত সহজ না তোমাদের আগে যারা পৃথিবীতে এসেছিল তারাও কষ্ট করেছে তাদেরকেও গোড়া থেকে কাঁপিয়ে পরীক্ষা করা হয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে তারা দুঃখ দুর্দশা যুদ্ধ অসুস্থতা ও কষ্ট সহ্য করেছে শেষ পর্যন্ত তাদের মাঝে নবী রসুলগণ এসে আর্তনাদ করেছেন আল্লাহের সাহায্য কখন আসবে চিন্তা করুন আল্লাহ নবী পাঠিয়েছেন এই কথা বলার জন্য যে কখন আল্লাহের পক্ষ থেকে সাহায্য আসবে তারপর আল্লাহ ঘোষণা দিয়েছে খুবই শীঘ্রই আল্লাহের সাহায্য আসবে সুভায়ন আল্লাহ যার অর্থ আমাদেরকে চরম পর্যায়ে পরীক্ষা করা হতে পারে আমি সবসময় একটি স্কুলের উদাহরণ দিতে পছন্দ করি আপনি যত বেশি উপরের ক্লাসে উত্তীর্ণ হন আপনার জন্য পরীক্ষা ততই বেশি কঠিন হয়ে যায় আর মনে রাখবেন আপনার জীবন স্কুলের ভেতরের থাকাকালীন সময়টির অন্তর্ভুক্ত নয় আপনার আসল জীবন যেখানে আপনি বসবাস করবেন তা হবে সেই স্কুলের বাহিরে স্কুলে থাকাকালীন সময়টি শুধু একটি পরীক্ষার সময় যেখানে আমাদেরকে যথাসম্ভব কঠোর পরিশ্রম করতে হবে আমাদের স্কুলটি পছন্দ হোক আর না হোক স্কুলের কাজ পছন্দ হোক আর না হোক এর শিক্ষক পছন্দ হোক আর না হোক এর ইউনিফর্ম পড়তে ভালো লাগুক আর না লাগুক আমাদেরকে সেই ইউনিফর্ম পরেই কঠোর পরিশ্রম করে যাওয়ার সর্বোত্তম চেষ্টা করতে হবে আমাদেরকে এই স্কুলের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য টাকা পয়সা খরচ করতে হবে এবং প্রতিনিয়ত পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হবে এবং প্রতিবার যখন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হব তখন আগের পরীক্ষার থেকেও উচ্চতর যোগ্যতা অর্জন করব এবং যখন আমরা পরীক্ষাটিতে সার্টিফাইড গ্র্যাজুয়েট হয়ে যাব, তখন সেই সার্টিফিকেটের সাহায্যে যা ইচ্ছা তাই করতে পারবো আপনারা যত ভালো যোগ্যতা অর্জন করবেন ততই উচ্চতর আপনাদের সম্ভাবনা হবে আসুন আমরা এই উদাহরণটি আমাদের জীবনে কাজে লাগাই মৃত্যুর পরের আখিরাতের জীবনের সুবিশাল সময়ের তুলনায় এই ছোট্ট জীবনটি একটি স্কুলের পরীক্ষার মতোই আর আমরা এখন স্কুলের আমাদেরকে ক্ষণে ক্ষণে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয় আমাদের উপর অনেক দুঃখ ও দুর্দশা আসবে আমাদের একটি নির্দিষ্ট ইউনিফর্ম পড়তে হবে একটি নির্দিষ্ট উপায়ে কিছু কার্যকলাপ করতে হবে অনেক কাজ না ভালো লাগলেও তা করতে হবে যা কষ্টসাধ্যও হতে পারে এবং যতবার আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন আপনি উপরের ক্লাসে পৌঁছে যাবেন যত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন মহান আল্লাহ সুবাহানু আওয়ালা ততই আপনাকে ভালোবাসবেন আর তারপর যখন আমরা মারা যাব তখন কি হবে আমাদের কাছে থাকবে সার্টিফিকেট যা দিয়ে আমরা আখিরাতে যা চাই তাই করতে পারব আল্লাহ তখন আমাদেরকে বলবেন যা তিনি আমাদেরকে কোরআনে জানিয়েছেন যে কিভাবে তিনি আমাদের ডান হাতে আমাদের সার্টিফিকেট প্রদান করবেন আল্লাহ আকবর তিনি আমাদের সবাইকে আমাদের ডান হাতে আমাদের ভালো কাজের আমল নামা প্রদান করুন আল্লাহের ইচ্ছায় আগামীকাল আবার এই জায়গায় এই একই সময় দেখা হবে ইনশা আল্লাহ আর আমরা মানবজাতির সৃষ্টি কাহিনী নিয়ে আলোচনা শুরু করব। আমরা সকলের জন্য দোয়া করি এবং সকল রকমের মঙ্গল কামনা করি আমি